আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অর্পা আহসান শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম কমলাপুর রেল স্টেশনে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় পাটুরিয়ায় দীর্ঘ যানজট ঈদ উপলক্ষে 1 কোটিরও বেশি পরিবারে বিজিএফ এর চাল বিতরণ গ্রামে গ্রামে উৎসব নিউমার্কেট এলাকার সংঘর্ষের সময় কুরিয়ার সার্ভিস কর্মী হত্যা মামলায় 5 জন গ্রেপ্তার এবং আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঈদের লম্বা ছুটিতে বাড়ি ফেরা মানুষের অতিরিক্ত চাপ পড়েছে কমলাপুর সহ রাজধানীর বিভিন্ন রেল স্টেশনে ট্রেনের যাত্রাসূচি বিপর্যয়ে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের আগামী 2 দিন যাত্রীর চাপ আরও বেশি থাকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট ঈদের আগ মুহূর্তে রাজধানী ছেড়ে বাড়ি যাওয়ার এই দৃশ্য চিরচেনা গ্রামে ফেরার এ যেন এক যুদ্ধ তবুও অবিরাম ছুটে চলা শেকরের টানে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে সকালে ট্রেনে উঠতে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় লেগে যায় হুড়ুহুড়ি করতে হয় অনেককে তবে ট্রেনে উঠেই ভোগান্তি ভুলে যান যাত্রীরা গত 2 বছর তো মানুষ এইভাবে মানে খোলামেলাভাবে ঈদ উদযাপন করতে পারে নাই করোনা চলে গেছে সেই জন্য আমরা নানু বাড়িতে যে ঈদ করছি এত কষ্ট এটা সার্থক যে আমরা ফ্যামিলির সাথে যে ঈদ করতে পারতেছি একের পর এক ট্রেন ছাড়ে কমলাপুর থেকে কিন্তু স্টেশনে যাত্রীদের ভিড় কমছে না এবার ঈদ যাত্রায় প্রতিদিন 1,30,000 যাত্রী পরিবহন করবে রেলওয়ে রাজধানী মুখে ফিরতি ট্রেন যাত্রা শুরু হবে 5 মে থেকে যাত্রীদের সন্তুষ্ট রাখতে শিডিউল বিপর্যয় ঠেকানোর চেষ্টা করছেন রেল কর্মী ও কর্মকর্তারা শিডিউল বিপর্যয় নিয়ে তো বলার কিছু নাই এটা বাংলাদেশ যেহেতু ভাই এটা তো চলতেই থাকবে ঈদে যাচ্ছি সবার সঙ্গে ঈদ করব সেই যে খুশিটা নিয়ে আমরা যাচ্ছি এই যে বেজার মুখে বৃহস্পতিবার নীলসাগর এক্সপ্রেস ছাড়তে 2 ঘন্টা দেরি হয় রংপুর এক্সপ্রেসও আসেনি সময় মতো অন্য ট্রেন দিয়ে এসব শিডিউল ঠিক রাখা হয় রংপুর এক্সপ্রেস ট্রেনটি আজকে বিলম্ব 2-3 ঘন্টা বিলম্ব ছিল তা আমরা বিকল্প র্যাক কিশোরগঞ্জের র্যাক দিয়ে আমরা এই ট্রেনটি চালিয়েছি সময় মতো ছেড়ে গিয়েছে দুর্ঘটনা ও যানজটের ভয়ে এবার ঈদ যাত্রীদের বেশিরভাগেরই পছন্দ ট্রেন ভিড়ও বেশি এ পথে বরাবরের মতো ট্রেনের শিডিউল বিপর্যয় ভোগান্তি আর কষ্ট মাথায় নিয়ে হাজার হাজার মানুষ ছুটছেন গ্রামের পানে করোনার অতিমারি কাটিয়ে বাংলাদেশ এখন স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে তাই প্রিয়জনের সান্নিধ্যে গিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন এটাই তাদের কাছে বড় প্রাপ্তি শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা কমলাপুর রেল স্টেশন ঢাকা মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে অন্যান্য দিনের তুলনায় যানজট আরও বেড়েছে বিশেষ করে প্রাইভেট কার মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংখ্যা কয়েক গুণ সংশ্লিষ্টরা জানিয়েছেন বাস ট্রাক সহ সব মিলিয়ে ঘাটে 500রও বেশি যানবাহন ফেরি পার হওয়ার অপেক্ষায় রয়েছে এদিকে পরিবহন শ্রমিকদের অভিযোগ গাড়ির চাপ বেশি থাকায় ফেরিতে বাস প্রতি 900 টাকার ভাড়া বাড়িয়ে নেওয়া হচ্ছে 1600 থেকে 1800 টাকা অন্যদিকে সাধারণ যাত্রীদেরও জনপ্রতি 10 টাকার পরিবর্তে গুনতে হচ্ছে 30 টাকা করে ভুক্তভোগীরা জানায় ফেরি ইজাদারদের লোকজন প্রকাশ্যে এমন অন্যায় করলেও কেউ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না এ বিষয়ে মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার লাবণী আক্তার জানিয়েছেন ফেরিতে অতিরিক্ত ভাড়া নেয়ার সুযোগ নেই আগেই তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে ঈদ উপলক্ষে দেশের 1 কোটিরও বেশি দরিদ্র ও অসহায় মানুষকে এবার বিনামূল্যে চাল দিচ্ছে সরকার জনপ্রতি 450 টাকা বরাদ্দ ধরে এ খাতে খরচ হচ্ছে 451 কোটি টাকা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভিজিএফ চাল বিতরণের এই কর্মসূচিকে ঘিরে গ্রামে গ্রামে এখন চলছে রীতিমতো উৎসব সিরাজগঞ্জ ঘুরে এসে আরও জানাচ্ছেন কেরামতলা বিপ্লব
বিজেপির চাল বিতরণের দিন ভোর থেকেই এমন ভিড় কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের সামনে। বিভিন্ন গ্রাম থেকে এসেছেন 80 বছরের বেশি বয়সী নারী ও পুরুষেরাও। স্বামী পরিত্যক্তা কিংবা ছেলে মেয়ে থাকলেও খেতে দেয় না এমন অসহায় অনেকেও দাঁড়িয়েছিলেন লাইনে। চাল পেলে ঈদের আগে দুমুঠো ভাতের জন্য অন্তত তাদের আর হাত পাততে হবে না গ্রামের মানুষের বাড়ি বাড়ি। খুবই অসহায় গরিব মানুষ, মানে এরা দিলে আরে খুব আমাদের একটা উপকার হয়। সরকারি কর্মকর্তারা বলছেন, সমাজের অতি দুস্থ দরিদ্র কোনো মানুষ যাতে ক্ষুধার্ত না থাকে ঈদে সে ব্যবস্থা করতেই ভিজিএফের এমন কর্মসূচি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাতে সারা দেশের মোট 1,09,949 পরিবারকে বিনামূল্যে দেয়া হচ্ছে 10 কেজি করে চাল। সিরাজগঞ্জ জেলায় 2,40,030 পরিবারকে এই খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। ঈদের আগে মানুষ 10 কেজি করে বিনামূল্যে চাল পাচ্ছে, এখানে তাদের উৎসব মুখর পরিবেশে তারা সেটা গ্রহণ করছে। অন্তত 7-8 দিনের তার আহারের জোগাড় হয়েছে, মানুষ এই পায় অনেক খুশি। প্রধানমন্ত্রীর জন্য নেতৃত্ব শেখ হাসিনার জন্য তারা দোয়া করতেছে। প্রতি বছর ঈদে এমন কর্মসূচি থাকলেও মুজিববর্ষ উপলক্ষে এবার ভিজিএফের আওতায় অনেক বেশি মানুষকে নেওয়া হয়েছে বলেও জানান জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের স্থানীয় কর্মকর্তারা। করোনা মহামারীর পর অনেকে কাজ হারিয়েছেন, অনেকে সংসারে নতুন করে অভাব দেখা দিয়েছে, তাই সরকারের এই সাহায্যে নতুন করে ঈদের আনন্দ কিছুটা হলেও উপভোগ করতে চান তারা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, সিরাজগঞ্জ। আয় ব্যয়ের সমন্বয় করতে ঈদবাজারে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। তারা বলছেন, আয় না বাড়লেও দিন দিন বাড়ছে ব্যয়। এরই মধ্যে নির্দিষ্ট আয়ে ঈদের বাড়তি ব্যয় অনেকের কাছে বোঝা হয়ে দেখা দিয়েছে। তারপরও সন্তানসহ পরিবারের সদস্যদের জন্য কেনাকাটায় মার্কেটে ভিড় করছেন তারা। আরও জানাচ্ছেন রাশনা দাস। পরিবার পরিজন নিয়ে রাজধানীর হকার্স মার্কেটে ঈদের কেনাকাটা করতে এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোহাম্মদ সালাম। স্ত্রী, ছেলে ও 1 বছরের ছোট্ট মেয়ের পোশাক কিনতে এই দোকান থেকে ওই দোকানে ঘুরছেন মধ্যবিত্ত এই পরিবারটি। জামা কিনবো, জুতো কিনবো, ছেলের জন্য প্যান্ট কিনবো, শার্ট কিনবো, জুতো কিনবো, মেয়ের জন্য প্যান্ট শার্ট জুতো কিনবো। ছেলে মেয়ে দুজনে নিয়ে আসছে, ছেলে সাইজে নিজে নিজেরটা পছন্দ করে কিনবে। এরকম শত শত মানুষের পদচারণায় জমজমাট মধ্যবিত্তের বাজার খ্যাত নিউ মার্কেট, গাউসিয়া সুপার মার্কেট ও হকার্স মার্কেট। পছন্দের সেরা পোশাকটি নিতে ব্যস্ত সবাই, কিন্তু স্বাদ ও সাধ্যের সমন্বয় করতে হিমশিম অনেকেরই। মেয়ের জন্য আগানুরের ড্রেস নিচ্ছি, আর আমার জন্য দেখবো। প্রাইসটা আমাদের মতন মধ্যবিত্তের জন্য অতটা রিজনেবল ভাবছিলাম, যে এটা দোকানে ঢুকি যে রিজনেবল ভিতরে পাবো, অতটা হচ্ছে না। এখন দাম বেশি হচ্ছে, এখন যেমন যে জামা কিনছি 4,000 টাকা দিয়ে, এখন হচ্ছে 6,200। ক্রেতার চাহিদার কথা ভেবে বাজারে এসেছে পোশাকের নতুন সব কালেকশন। হাল ফ্যাশনের এসব পোশাক কেনার পাশাপাশি ভিড় জুতার দোকানেও। তারপরেও বেচা বিক্রি তেমন নেই বলছেন বিক্রেতারা। বেচা বিক্রি ওই রকম না, তবে চলে মোটামুটি। অনেক যে ভালো আমরা সেল করতে পারছি সেটা আসলে সম্ভব হয়নি এখন পর্যন্ত, সারা পাচ্ছি না, দেখা যাক সামনের দিনগুলোতে কেমন হয়। তারপরও ঈদ বলে কথা, মহামারীর 2 বছর কাটিয়ে এবার ঈদ উৎসব মুখর হবে, আর ঈদের আগের শেষ কয়েকটা দিন বেচা বিক্রি ভালো হবে এমনটাই প্রত্যাশা ক্রেতা বিক্রেতার। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ চলাকালে কুরিয়ার সার্ভিস কর্মী নাহিদকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত 5 জনকে গ্রেফতার করেছে ডিবি। সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার একে হাফিজ আক্তার। গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল বলেও জানান তিনি। ব্যাপক সংখ্যক ছাত্রদের হাতেই ফ্রন্ট লাইনে, তাদের হাতে ধারালো অস্ত্র ছিল, স্ট্যাম্প ছিল, লাঠি ছিল, রড ছিল, এবং পিছনে কিছু ছাত্ররা ইট পাটকেল মারছিল। ছাত্রদের মধ্যে অস্থির হওয়ার কারণ নেই, শুধুমাত্র যারা ফ্রন্ট লাইনে ধারালো অস্ত্রগুলি বা এইগুলি ব্যবহার করছে আমরা ধরে নিব তারাই এই মৃত্যুর সাথে জড়িত। মুরসালিন হত্যাটির বিষয়টি আমরা এখনও
সেভাবে মার্কেটে বা আশেপাশে কেউ প্রত্যক্ষ সাক্ষীর যে বিষয়গুলি আছে এগুলি আমরা এখনও সেভাবে কালেক্ট করিনি, যেহেতু মামলা হয়েছে এটা আমরা সময় লাগবে, এটা আমরা ধীরে ধীরে করব। আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লি সফরের জন্য নরেন্দ্র মোদীর আমন্ত্রণপত্র হস্তান্তর করতে তার এই সফর। ভারতীয় বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে বেলা সোয়া দুইটার দিকে কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাটিতে পৌঁছানোর কথা রয়েছে তার। বিকেল চারটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এরপর বিকেল পাঁচটায় ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে তার সম্মানে ইফতার ও নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। মিথ্যা মামলা, হয়রানি, নির্যাতন আর সহ্য না করে পাল্টা আঘাতের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে ঢাকা কলেজের সাবেক ও বর্তমান ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। শেয়ারবাজারে তালিকাভুক্ত 41টি কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হচ্ছে। সভায় কোম্পানিগুলোর 31 ডিসেম্বর 2021 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ড এবং জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সমাপ্ত প্রান্তিকের ইপিএস প্রকাশ করা হবে। এর মধ্যে ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, কর্ণফুলি ইন্স্যুরেন্স, সাউথ ইস্ট ব্যাংক, রূপালী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, প্রভাতী ইন্স্যুরেন্স এবং গ্লোবাল ইন্স্যুরেন্সের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। অবশিষ্ট কোম্পানিগুলো জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। আজ পবিত্র লাইলাতুল কদর, যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর ইবাদতে পালন করবে মহামান্বিত এরাত। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এ রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল, তাই মহান আল্লাহর প্রতি শুক্রিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদ সহ বাসাবাড়িতে ইবাদত বন্দিগিতে মশগুল থাকবেন। ঈদ যাত্রায় একটি রাজনৈতিক শক্তি প্রশাসনের সহযোগিতায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, এভাবে যাত্রীদের কাছ থেকে 8,000 কোটি টাকা অতিরিক্ত ভাড়া মালিক ও চাঁদাবাজরা লুটে নেবে। একটি রাজনৈতিক শক্তি জড়িত থাকবার কারণে সরকারও এখানে অসহায়ত্ব বোধ করেন। তিনটে টিকেটের মধ্য দিয়ে যদি ভাড়াটা আদায় করা হয় তাহলে কিন্তু এই নৈরাজ্য থামানো সম্ভব। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশীয় মালিকানাধীন তামাক শিল্পের অস্তিত্ব রক্ষার দাবিতে রংপুরে মানববন্ধন করেছে ভুক্তভোগী তামাক চাষিরা। সকালে ডিসি অফিস মোড়ের পাশে বঙ্গবন্ধু চত্বরের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন, নীতি সহায়তার অভাবে শতভাগ দেশীয় 26টি সিগারেট কোম্পানির অস্তিত্ব বিলীন হওয়ার পথে। এ কারণে তামাক শিল্প রক্ষায় অবিলম্বে 40% মনোপলি আইন কার্যকর করা এবং দেশি তামাক শিল্পে প্রতিযোগিতামূলক আইনের সঠিক বাস্তবায়ন সহ বিভিন্ন দাবি জানান তামাক চাষিরা। এবার আন্তর্জাতিক সংবাদ। বৈশ্বিক জরুরি খাদ্য সহায়তার প্রায় $70 কোটি দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রাশিয়ার হামলার পর বিশ্বব্যাপী সৃষ্ট খাদ্য সংকট লাঘবে এমন ঘোষণা বাইডেন সরকারের। দেশটির কৃষি বিভাগ ও আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থা একসঙ্গে এ অর্থ বিতরণ করবে। জরুরি খাদ্য সহায়তার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যসহ আফ্রিকার 6টি দেশ ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়া, সুদান, দক্ষিণ সুদান ও ইয়েমেনে এ অর্থ বিতরণ করা হবে।
অর্থ সহায়তার প্রায় $30 কোটি দেবে বিল এমারসন মানবিক ট্রাস্ট এবং প্রায় $40 কোটি সরবরাহ করবে ইউএসএসডিএ, যা পরিবহন, শিপিং ও অন্যান্য খরচ বাবদ ব্যবহার করা হবে। ইউক্রেনের জন্য আরও একটি অর্থ সাহায্যের ঘোষণা শিগগিরই জানাবে যুক্তরাষ্ট্র। ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর শপিং মলগুলোতে চলছে লাভস এর ঈদ শপিং ফেস্টিভ্যাল। শেষ মুহূর্তে ক্রেতাদের আকৃষ্ট করতে লাভস ছাড়াও জায়ান অ্যান্ড মাইজা এবং ডক্টর রাজেশের প্রোডাক্টের ওপর চলছে বাই ওয়ান গেট ওয়ান সহ আকর্ষণীয় সব অফার। লাভসের নিজস্ব স্টল ছাড়াও বিভিন্ন প্রসাধনী শপে পাওয়া যাচ্ছে এসব পণ্য। 100% হালাল সব প্রোডাক্ট এই উৎসব চলবে ঈদের আগের দিন পর্যন্ত। ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা। এছাড়া আমাদের লিপ বাম আছে, বডি স্প্রে আছে, শেভিং ফোম আছে, সানস্ক্রিম আছে, এটার উপরে আমরা বাই ওয়ান গেট ওয়ানের একটা অফার দিচ্ছি। তো এই অফারটার জন্যই আর কি আমরা ক্যাম্পিংটা করছি। এবার পার্টিক্স খেলার খবর। মাত্র 2 মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল ভিয়ারিয়ালের রক্ষণ প্রাচীর। তাতে 2-0 গোলের জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পথে এগিয়ে গেল ইংলিশ জায়ান্ট লিভারপুল। গোলশূন্য প্রথমার্ধের পর আত্মঘাতী গোলে লিড পায় অলরেডরা। পরে সাদিও মানে লিভারপুলের 2-0 গোলে জয় নিশ্চিত করেন। পরগার্মানের রিপোর্ট। প্রথমার্ধে রক্ষণ প্রাচীর অক্ষতে রেখেছিল উনাই এমরির স্প্যানিশ দল ভিয়ারিয়াল, কিন্তু ইয়র্গেন ক্লোপের দলের কাছে দ্বিতীয়ার্ধে সেই প্রাচীর আর টেকেনি। আক্রমণ আর বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকে ফাইনালের পথে এখন লিভারপুল। নিজেদের মাঠ এনফিল্ডে খেলার শুরু থেকেই ভিয়ারিয়ালের উপর চড়াও হয় ইংলিশ জায়ান্টরা। খেলার 22 মিনিটে অলরেড অধিনায়ক জর্ডান হ্যান্ডারসনের শট পোস্টে লেগে প্রতিহত হলে এগিয়ে যাওয়া হয়নি। আর প্রথমার্ধের শেষ দিকে থিয়াগোর দূরপাল্লার শটও বাধা পায় পোস্টে, তাতে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধের 5 মিনিটে বল জালে জড়ান ফ্যাবিন হো, তবে অফসাইডের কারণে গোল বাতিল হয়। কিন্তু 53 মিনিটে হেন্ডারসনের দুর্দান্ত এক ক্রস ভিয়ারিয়ালের ডিফেন্ডার পারভিস এস্তুপিনানের শরীরে লেগে বল জালে জড়ায়। 1-0 গোলে লিড পায় লিভারপুল। এই গোলের রেশ না কাটতেই ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। মোহাম্মদ সালার কাছ থেকে বল পেয়ে দারুণ এক গোলে দলকে 2-0 ব্যবধানে এগিয়ে দেন তিনি। তবে 64 মিনিটে অ্যান্ড্রু রবার্টসনের গোল অফসাইডের কারণে বাতিল হলে ব্যবধান আর বাড়াতে পারেনি লিভারপুল। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেডরা। ফিরতি লেগের খেলা আগামী 4 মে ভিয়ারিয়ালের মাঠে অনুষ্ঠিত হবে। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়, পাটুরিয়ায় দীর্ঘ যানজট। ঈদ উপলক্ষে 1 কোটিরও বেশি পরিবারে বিজিএফ এর চাল বিতরণ, গ্রামে গ্রামে উৎসব। নিউ মার্কেট এলাকার সংঘর্ষের সময় কুরিয়ার সার্ভিস কর্মী হত্যা মামলায় 5 জন গ্রেপ্তার। এবং সংক্ষিপ্ত সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/atnbangla news। ধন্যবাদ সবাইকে।